ভোজ্যতেলের ঘাটতি কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় শরীয়তপুরে আগাম উন্নত জাতের সরিষা উৎপাদনের কার্যক্রম গতিশীল হয়েছে। অন্যদিকে চলতি মৌসুমে সরিষা ফুল থেকে মধু চাষ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও 5,000 নারী পুরুষকে এই কাজের প্রশিক্ষণ দিয়েছেন মাগুরার মুখলিসুর রহমান। এদিকে ধামরায় মধু চাষিরা ব্যস্ত সময় পার করছেন মৌসুমের শেষ সময়ের মধু সংগ্রহে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত নুসরা জাহান সিন্ধি রিপোর্টে। 2025 সালের মধ্যে দেশের ভোজ্য তেলের উৎপাদন 40% বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। তারই অংশ হিসেবে শরীয়তপুর কৃষি বিভাগ বাড়ি 18, বাড়ি 14, বাড়ি 17 বিনা 4 ও বিনা 9 জাতের সরিষা আবাদে চাষীদের উদ্বুদ্ধ করছে। এতে গত মৌসুমের চেয়ে এবার জেলাটিতে 4,130 হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। আমরা আগে খালি বড় দান করতাম, এবার আমরা শস্য বলছি, শস্য খুব ভালো হয়েছে, এই শস্য উঠাই আমরা ফিরে বড় দান করব। শস্য ফলন এবার ভালো হয়েছে, আমরা শস্য এবার লাভবান হইব। কৃষি অফিসারের পরামর্শ নিয়ে এবার আমরা শস্যর ফসল করছি, এতে আমাদের আগাম একটা ফসল বাড়ছে। এবছর শস্য আল্লাহ দিলে বেশি করছি, যদি দাম ভালো পাই তাহলে লাভবান হব ইনশাআল্লাহ। জাতীয় ঘাটতি পূরণে মাঠ পর্যায়ে ব্লক ভিত্তিক শস্য বিন্যাসের মাধ্যমে আগাম জাতের সরিষা চাষের কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলার ব্লক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পাশাপাশি প্রণোদনা গ্রহণ করায় আমাদের সরিষার আবাদ এবছর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি আগামী 4 বছরের ভিতরে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে বেশি আমরা অর্জন করতে সমর্থ হব। অন্যদিকে মাগুরা সদরের ইছাখাত গ্রামের মুখলিসুর রহমান এবার নিজ এলাকায় বড় পরিসরে মধু চাষ করে সফল হয়েছেন। সরিষা ক্ষেতের পাশে মৌ বক্সে উৎপাদিত এই খাঁটি মধু কিনতে প্রতিদিনই তার কাছে ভিড় করছেন অনেক মধু ব্যবসায়ী ও খুচরা ক্রেতা। আমি বেকার ছিলাম, আমি মৌ চাষ করে স্বাবলম্বী হয়েছি এবং আমি দেশের বিভিন্ন অঞ্চলে মৌ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। এই কাজে নিজে সফল হওয়ার পাশাপাশি আশেপাশের জেলার প্রায় 5,000 বেকার নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়েছেন মুখলেস। সরিষা থেকে সরিষার তেল হচ্ছে, ঘানি ভাঙা তেল হচ্ছে, একই সাথে মধু পাচ্ছি আমরা। দুইটি পণ্যকে একসাথে পাচ্ছি আমরা একই সাথে, তো এই দুইটিকে আমরা একটি শিল্পে পরিণত হতে পারে এবং একটি শিল্প অলরেডি হয়ে গেছে। এদিকে সাভারের ধামরায়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে থাকা এই হলুদের রাজ্যের পাশে মৌ বক্স বসিয়ে খাঁটি মধু উৎপাদন করছে স্থানীয় চাষিরা। এসব মধু সংগ্রহে দিনরাত কাজ করার পাশাপাশি দৈনিক মজুরির ভিত্তিতে স্থানীয় বেকার যুবকদেরও সহায়তা নিচ্ছেন তারা। আমরা এখানে বক্স রাখি, বক্সে আমরা প্রতিদিন কালেকশন করতে পারি না, এটা 7 দিন পর পর আর কি আমরা মধুটা কালেকশন করি। এই ব্যবসাতে লস নাই, মোটামুটি এমনই একটা ব্যবসা মৌমাছি, এটা ফুল থেকে মধু সংগ্রহ করে। অল্প কিছু বক্স নিয়ে খামারটা শুরু করার পর আস্তে আস্তে এখন বর্তমান অবস্থা ভালোই। উপজেলাটিতে এবার 6,100 হেক্টর জমিতে উৎপাদিত সরিষা থেকে প্রায় 7 মেট্রিক টন মধু সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মধু চাষ করলেই হবে না, প্রক্রিয়াজাতকরণের একটা ব্যাপার রয়েছে, সেই কারণে দামরাই উপজেলাটা সবসময়ই মধু চাষের ক্ষেত্রে অনেকটা গুরুত্ব বহন করে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে মধু সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত টেকনিক্যাল সাপোর্ট আমরা তাদেরকে দিয়ে থাকি। সরকারের সঠিক উদ্যোগ ও পরিকল্পনা সরিষা থেকে উৎপাদিত এসব তেল ও মধু প্রক্রিয়াজাত এবং বাজারজাতকরণের পথকে আরও সহজ করবে এমনটাই প্রত্যাশা চাষীদের। নুসরা জাহান, সিনথি, আরটিভি।